জলদি কলকাতা লিগে সীমিত শক্তি দিয়ে নিজেদের উজাড় করে চলেছে ইস্ট বেঙ্গল। চোট আঘাত সত্ত্বেও বিনো জর্জের ইস্ট বেঙ্গলের এই রিজার্ভ দল এখন অবধি অপরাজিত কলকাতা লিগে। সদ্য তারকা সমৃদ্ধ ভবানীপুরের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ড্র করেছে লাল হলুদ ব্রিগেড, তার আগে দুটো ম্যাচে 10 গোল। সব মিলিয়ে সমর্থকরা আশায় বুক বাঁধছেন দীপ সাহা, আমান সিকে, আদিত্য পাত্রদের নিয়ে। এবার ইস্ট বেঙ্গলের এই তরুণ ব্রিগেডকে নিয়ে বড় আশা দেখছেন ভবানীপুরের হেড কোচ রঞ্জন চৌধুরী। তিনি মনে করছেন এই দল থেকে অনেকেরই আইএসএল খেলার ক্ষমতা রয়েছে। কি বলছেন তিনি চলুন শুনে নিই। শোনো, বড় দলের জার্সি গায়ে দিয়ে শুরু না, কারণ এটা ডেভেলপমেন্ট টিম, তা সেক্ষেত্রে হচ্ছে এরকম কখনো ড্র কখনো জিতবে এটা হবে, এটা এটা বড় বিষয় না। তবে হ্যাঁ, মানে অনেক উন্নতির অবকাশ আছে, আমি যথেষ্ট কনফিডেন্ট এখান থেকে বেশ কিছু ছেলে আগামী দিনে আমি আইএসএল টিমে দেখতে পাবো। কারণ অন্তত 4-5টা ছেলে আমি নাম করবো না, কিন্তু আমার মনে হচ্ছে 4-5টা ছেলে পটেন্সিয়ালিটি আছে, কোয়ালিটি আছে, যে সামনের দিনে আগামী দিনে আইএসএলে খেলার মতো। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।